সবুজ ত্রিপুরা এবং স্বচ্ছ ত্রিপুরা স্লোগানকে সামনে রেখে শুক্রবার কাঠিয়াবাবা চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে মকান্ত স্টেডিয়াম থেকে এক বাইক র্যালির আয়োজন করা হয়। এই রাজ্যভিত্তিক বাইক র্যালিটি সবরম হয়ে বিভিন্ন মহকুমায় যাবে বলে উল্লেখ করেছেন অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন প্রতিনিধিরা। মূলত পরিবেশ এবং সবুজ ত্রিপুরা গড়ার লক্ষ্যে চ্যারিটেবল সোসাইটির এই বাইক র্যালি বলে জানিয়েছেন কর্মকর্তারা। আমাদের আপনারা সবাই জানেন আমাদের কাটিয়াবাবা চ্যারিটেবল সোসাইটি আমাদের রাজ্যের সদর উত্তর অঞ্চলের একটা অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের উদ্যোগে আজকে মূলত র্যালি, রাজ্যভিত্তিক র্যালি, বাইক র্যালি। এই র্যালির মূল উদ্দেশ্য হল আমাদের সবুজ ত্রিপুরা, স্বচ্ছ ত্রিপুরা গড়ে ওঠানোর জন্য এই র্যালি নেওয়া হয়েছে। এমনিতে আমাদের কাটিয়াবাবা চ্যারিটেবল সোসাইটি এই সবুজায়নের ক্ষেত্রে প্রকৃতি প্রেমকে উদ্দেশ্য করে প্রতি বছর ওনারা রাজ্যভিত্তিক মানে বিভিন্ন ইভেন্ট ওনারা করে থাকে সারা রাজ্যে। এবং এই আজকে র্যালির মাধ্যমে র্যালি নিয়ে এখান থেকে র্যালি ফ্ল্যাগ অফ হবে, এটা শুরু হয়ে সাবরুম যাবে, সাবরুম থেকে রাজ্যের বিভিন্ন মহকুমাতে একদম গন্ডাছড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চোরাই বাড়িতে গিয়ে আবার ফিরে আসবেন ওনারা এবং কাঞ্চনপুর হয়ে ফিরে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রত্যেকটি যারা ছেলেরা এই সংস্থার সঙ্গে যুক্ত তারা এই র্যালিতে যারা অংশগ্রহণ করবে প্রত্যেকের কাছে যে সবুজায়ন আমাদের রাজ্যের প্রকৃতি, আমাদের ত্রিপুরা রাজ্যের একটা প্রকৃতি প্রেম রাজ্য, এই রাজ্যের যে স্বচ্ছতার লক্ষ্যে রাজ্য সরকার যেমন কাজ করছে বিভিন্ন এনজিও হিসেবে বিভিন্ন সংস্থা হিসেবে ওনারা এটাতে সরকারকে সক্রিয় করছে এবং মানুষকে আহ্বান রাখানো হচ্ছে যে এই আসুন আপনারা সবাই আমাদের এই যে প্রকৃতিকে ধরে রাখার জন্য, কারণ প্রকৃতির যদি ব্যালেন্স ঠিক না হয় না থাকে তাহলে কিন্তু আগামী দিনে আমাদের সবারই জন্য বিপদ। এই বিপদকে উত্তরানোর জন্য এই চ্যারিটেবল সোসাইটি ওনারা উদ্যোগ নিয়েছে, আপনারা সামিল হয়েছেন, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে এই মেসেজ দেওয়া যে আপনারা এই ওনারা এই টিমটা, এই কনভেটা, এই কন্টিজেন্টটা রাজ্যের বিভিন্ন মহকুমাতে যাবেন ওরা, যাতে ওনারা রাজ্যবাসী যারা তাদেরকে তাদেরকে গ্রহণ করেন, এদেরকে সাহায্য করেন, বিভিন্ন জায়গাতে ওনারা থাকবেন, ওনাদের সমস্যা হবে এরপরে ওনারা বিভিন্ন জায়গাতে গিয়ে গিয়ে রাত্রিবেলা যেখানে যেখানে হল্ট করবেন বিভিন্ন জায়গাতে সাবরুম থেকে শুরু করে গন্ডাছড়া ইত্যাদি মহকুমা কাঞ্চনপুর বিভিন্ন জায়গাতে ওনারা মুভমেন্ট করবেন। এটা একটা একটা বড় উদ্যোগ আমি মনে করি ব্যক্তিগতভাবে, রাজ্যের একজন আধিকারিক হিসেবে, নাগরিক হিসেবে আমি মনে করি এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন, একটা এনজিওর পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ রাজ্যভিত্তিক ইভেন্টস নেওয়া এটা একটা ভালো মেসেজ আমি মনে করি। এটা এটা আমাদের অন্যদেরকে উৎসাহিত করে রাজ্যের প্রকৃতিকে ব্যালেন্স মেনটেন করার জন্য সরকারের অনেক ইভেন্টস নেওয়া হচ্ছে, এনভায়রনমেন্টাল থেকে শুরু করে ফরেস্ট ডিপার্টমেন্ট ওনারা নিচ্ছেন, বিভিন্ন আরবান লোকাল বডিগুলো, এটাও একটা বিরাট ধরনের উদ্যোগ সমুদ্র। আমি ওনাদের এই উদ্যোগ, ওনাদের যে এফোর্টস কে সাধুবাদ জানাই আমার নিজের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, তথ্য সংস্কৃতি দপ্তর।